এখানে যা যা লাগবে নিয়ে নিয়েছি, ইলিশ মাছটাকে ধুই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সবাইকে গুড ইভিনিং। আশা করছি তোমরা খুব সবাই খুব ভালো আছো। তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, আগে যেরকম রেগুলার ভিডিও দিচ্ছিলাম, কারণ তোমরা জানো যে আমার পক্স হয়েছিল, আমার শরীর ভালো ছিল না, সেই জন্য আমি রেগুলার ভিডিও এখন দিতে পারছি না। রান্না করেছিলাম দই মাছ, মানে দই ইলিশ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই দই ইলিশটাই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কিরকম লাগলো, খেতে তো দুর্দান্ত হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। দই ইলিশটা দুপুরে রান্না করেছি, মানে ওটা দুপুরে খাওয়া হয়েছে, তো ওটা রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই শ্যুটটা আমি পরে করছি তোমাদেরকে কিছু কথা বলার জন্য, সেই জন্য এখন থেকে কি করব, রান্নাটার দিকে ফোকাসটা রাখবো। তাহলে কি হবে, তোমাদের দেখতে রান্নাটা সুবিধা হবে, পর পর বা স্টেপ বাই স্টেপ আসলে রান্নাটা তোমরা কিভাবে করছি তো তোমরা জানতেও পেরে যাবে, তোমরা শিখেও যাবে, ওইভাবেই রান্নাটা করবে। তো দই ইলিশটা খেতে দুর্দান্ত হয়েছে, নিজে বানিয়ে বলছি না, মানে খুব স্বাদ হয়েছে। আর একটু চিনিটা, মানে মিষ্টি ভাবটা একটু দেওয়াতে ইলিশের সাথে এই দই আর মাছের পোস্ত, সর্ষেটা দিয়েছি, কিন্তু কি সর্ষেটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। পোস্তটা বেশি দিয়েছি, আড়াই চামচ পোস্ত দিয়েছিলাম আর 2 চামচ করে সর্ষে দিয়েছিলাম। সর্ষেটা আরও কমও দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই দই মাছে। তো দই মাছ রান্না করার সময় আমি এরকম করে দই মাছ করি, মানে দই ইলিশ। তো আজকে সেই রেসিপিটা রইলো। আর সামনেই পুজো, মানে আর পুজো বেশি দিন নেই, আজকে হচ্ছে 4 তারিখ, পুজো তো আর বেশি দিন নেই। তো তোমরা কে কিরকম শপিং করেছো অবশ্যই কিন্তু শপিং, মানে এটা এখন শপিং করতে গেলে তার সাথে একটা করে ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্ক অবশ্যই তো সবাই তোমরা কিনছো, আমি জানি, কারণ কি মাস্ক পরে ঠাকুর দেখতে বেরোতে হবে। আর পাড়ার পুজোর যে প্যান্ডেলগুলো সেগুলো তো শুরু হয়ে গেছে, সেইগুলো হচ্ছে। তো যে যেরকম ভাবে পুজো করুক না কেন, মা দুর্গা আসছে এটাই যথেষ্ট, কারণ মর্তের যা অবস্থা তার মধ্যে যে মা আসছে। তো আমার দই মাছটা, মানে দই ইলিশ রান্নাটা তোমরা দেখতে থাকো, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কিন্তু। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই, সাবস্ক্রাইবটা কিন্তু আমি আগের দিন বলে দিয়েছি, যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো ওই ভিডিওটা দেখে নাও, সাবস্ক্রাইবটা কিভাবে করবে যারা জানো না তাদেরকে বলছি, অনেকেই আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারে না, সবাই যে সব পারবে এর কোনো মানে নেই, তাই জন্য বলছি যে ওটা দেখে একবার তোমরা শিখে নাও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজোতে খুব আনন্দ করো। বাজার থেকেই কাটিয়ে এনেছি, আমার বটির কন্ডিশন ভালো নেই কিন্তু আমি মাছ কাটতে পারি, তো সেই জন্য বাজার থেকে কাটিয়ে আনতে হয়েছে, নাহলে আমি এক এক সময় নিজেই ঘরে কাটি ইলিশ মাছ। আর মাছটাকে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর দই এখানে আছে টক দই, যেহেতু দই ইলিশ সেই জন্য টক দই, এখানে নুন। আর এখানে নিয়েছি কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, আর পোস্ত 2.5 চামচ, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেবো এর সাথে চিনি। চিনিটা স্বাদ অনুসারে, চিনিটা আমি এখানে দেখাইনি কারণ চিনিটা তোমরা দিতেও পারো, না দিলেও চলবে। তো এবার আমি এই মশলাগুলোকে একসাথে, এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে তোমাদের
দেখো মাছটা আমার কিন্তু পুরো মাখানো হয়ে গেল, কিন্তু জল বেশি দেব না, তোমাদের দেখাবো রান্না করার সময়। এখন ম্যারিনেট করে এরকম রেখে দেবো। তো দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কিন্তু কড়াইতে কিছু দিইনি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি তোমাদের দেখাচ্ছি, এই যে এই মাছটা পুরো এর মধ্যে ঢেলে দেব। তোমরা তাহলে দেখে নিলে, কড়াইতে কিন্তু কিছু দিইনি। এই যে দেখতে পাচ্ছ, জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে, তারপরে জল এটা ঢেলে দেবো মশলাটা। কোনো খুন্তি দেব না, খুন্তি দিলে মাছটা ভেঙে যেতে পারে। প্রথমে একদম হাই হিটে মাছটা চাপিয়ে দেবো, আর কড়াইটা এরম ভাবে দুদিক দিয়ে ধরে একটু এরম এরম করে নাড়িয়ে দেবো। খুন্তি দিলেই কিন্তু মাছ ভেঙে যাবে। এবার এটা হাইতে দিয়ে গ্যাসটাকে এবার এটা ঢেকে দেবো, কারণ মাছটা পুরো সেদ্ধ হবে। সেই জন্য মাছটা একটু ডিম আছে অল্প অল্প, তাই জন্য ডিমগুলো ভেতরে আছে, সেদ্ধ তো হতে হবে। আর যদি দেখো তোমরা নুন টুন বাকি এর উপরে এখন দিয়ে দিতে পারো, নুন কম হলে বেশি বা বেশি হলে আরেকটু জল দিয়ে দিতে পারো। তো জল বেশি দেওয়া যাবে না, এটা একদম গায়ে লাগানো লাগানো হবে। একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো, ডিমগুলো আছে সেদ্ধ হতে হবে তলায়। এই যে মাছটার ডিমটা দেখতে পাচ্ছ, মাছটা যখনই ইলিশ মাছ তো যখনই পুরো হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু নরম হয়ে যাবে। আর কিন্তু এটার মধ্যে কোনো খুন্তি দেওয়া যাবে না, ওই মাঝে মাঝে কড়াইটা ধরে ধরে নাড়িয়ে দিতে হবে। একটু নুন কম হয়েছিল তো নুন দিয়ে দিলাম, আর বাকি সব ঠিক আছে একদম। এবার মাছটা আমি ঢেকে দেবো হাই হিটে, 5 মিনিট এরকম হবে, তারপরে একদম লো করে দেবো। তো এবার একটু খুলে দেখবো যে মাছটা কি অবস্থায় আছে। দেখো মাছটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, ওই যে বলেছিলাম হাই হিটে দিতে, যেহেতু ভেতরে ডিমগুলো আছে সেই জন্য একটু হাই হিটে দিয়ে ডিমগুলোকে মানে সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছ তো খুবই নরম, তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর হলো যেটা, যে খুন্তি দিয়ে নাড়া যাবে না। এবার মাছটা একদম আর একটু যখন ফুটে উঠবে তখন সিম করে দেবো গ্যাসটাকে। তো এখন ঢেকে দেবো আবার। তো মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আর মাছে এখন নামানোর সময় কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখো মাছটা চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, যখনই এরকম তেল ছেড়ে দেবে বুঝে যাবে যে মাছটা রান্না হয়ে গেছে। তো কিছু কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়, তো আমি লম্বা কাঁচা লঙ্কাগুলো আনতাম এই যেগুলো, এগুলোর থেকে এগুলো একটু ঝাল বেশি। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ এটা, যেহেতু কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে, সেই গন্ধটা এই দই মাছে খুব ভালো।